আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তারা নিজেরা নিজেদের মিছিলে মারামারি করছে, পুলিশের উপর হামলা করছে, আর দোষ দিচ্ছে আওয়ামী লীগ ও প্রশাসনের উপর। তাদের দুঃশাসনের ভয়াবহতা এখনও দেশ জাতি ভুলে যায়নি। স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে তারা আবারও নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। তাদের কথিত আন্দোলনে জনসমর্থন না থাকায় তারা সন্ত্রাস নির্ভর হয়ে পড়েছে। আরেকটি 1/11 দুঃস্বপ্ন দেখছে বিএনপি। আমি বিএনপি নেতাদের জনগণের সম্পদ স্বস্তি নিশ্চিতে সন্ত্রাস নৈরাজ্যের পথ পরিহারের আহ্বান জানাচ্ছি। জনগণ খেপে গেলে বিএনপি নেতা কর্মীরা পালানোর পথ খুঁজে পাবে না। কথা দিয়ে কথা না রাখা বিএনপি রাজনৈতিক চরিত্র, তারা যা বলেন করেন তার বিপরীত। নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার নিয়ে কথা বলেন, অথচ এর সবকটি তাদের হাতে ভুলুণ্ঠিত হয়েছে। বিএনপি দ্বিচারিতা দেশের জনগণের কাছে স্পষ্ট। দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন, জনমুখী রাজনীতি বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। তাই তারা অগণতান্ত্রিক পথে ক্ষমতা দখলের পায়তারা করছে।